이건 유튜브로 열렸어요? 약간 출연을? 너 카이사 오나 봐봐. 너 카이사 오나 봐봐. 오반데 돌? 엄마 손나 봐봐. 너 오나 너? 너 스톤을 봤나? 대응 잡고? 왜 그러다 배? 나 왜 그러다 나? 예술 잡고. 여기서 가시는 잡고. 가시고? 가오 가오? 자, 자, 봐봐. 두시간 걸려, 두시간 걸려. 나 이제 대박 됐으니까. 아시오, 오늘 반 들어가게. 쇼크리, 뭐누? 소라 더 싫어 가다. 우제 우프레 마타 우프레 인지. 과다는 우리 디즈마 아드셔 요 아드셔 파라 파라 다리를 맞둘로 맞둘로 하자 그저 있지 নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে অন্তিকা দিদিমা আসলো এইমাত্র অন্তিকা বলছে বলে মা শীতের দিনে পিঠা খেতে খুব ভালো লাগে কোন কদিন আগে খাইছি তিন প্রকারের আজকে এলো কইতেছে গুড় দিয়ে দুধ দিয়ে দলিয়া মিঠা খাইতে মন চাইছি তাহলে এখন মা আইছে এখন আমি তাহলে কড়াইতে জলটা দিয়ে নই আটাটা কীভাবে গুণাল লাগবো আপনাদের দেখাবো আপনারা পাশে থাকেন জলটা যে দিয়ে দিলাম জলটা বলে কাশবো তারপর আমি গুঁড়ার মধ্যে দিয়ে ভালো করে মাখাবো বলে কাশবো তারপরে জলটা তাহলে সিদ্ধ হয়ে গেছে ভালো লাগবে পরিমাণ মতো দেওয়া লাগবো বেশি দিলে আবার নরম হয়ে যাব তার বাপে তো বাড়ি নাই সে ডায়াবেটিস সে থাকলে আর মিষ্টি জিনিস ছিল বেশি আমরা খাইতে পারি না তার জন্যে বলছে বলে আমি এলো বাড়িতে গেছি অষ্টপ্রহরে বরদাম তোমরা এই আমি গেলে পারে অন্তিকা খাইতে মন চাইছে অন্তিকারে দোলা মিঠা বানিয়ে দিও গুড় টুর দিয়ে হ্যাঁ
দুধটা এখানে কড়াইতে ঢেলে দেই। ও জল দিয়ে দেই। যেমন তোর বাপে মিষ্টি খাইবো না তোর বাপে আজকে থাকলেও খাইতো না তবু বাড়ি নাই খারাপ লাগতেছে তার তো ডায়াবেটিস দেশে বাড়ি গেছে বরদাম অষ্টভোর কাল গেছে কবে আসবো আসলে পর আবার বানামো অন্য অন্য পিঠা বানামো লোক খেজুর কুড় সারা যে পিঠা বানান যায় বানান প্রায় হয়ে গেছে এখন দুধের মধ্যে দিয়ে একটু জাল দিলে বলো কাশলে আমার এগুলো হয়ে যাবো হাজারে দুধ জাল দিলে তারপরে জানবে মিষ্টি নেবো তো যে মারার মেয়ে তখন থেকে আমি আমরা কম বুঝি তো আমার তাতে একটু সাহায্য করতেছি একটু বানিয়ে দিতেছি তো দুধ মারে বাড়ির গায়ে দুধে জাল দেওয়া হয়েছে এন খেলে দুধের মধ্যে বিকাল তিনটা বাজে বিকাল তিনটা বাজে আজকে হলো সব দিদি বানাইতেছি তোর দিদিমা এই বানাইলো বেশি তোর দিদিমাই রান্না করবো আমি কেমনি রান্না করবো পাইনা পিঠা আমার তোলো গুড় দিয়ে দুধ দিয়ে জাল দিয়ে তারপরে ছেড়ে দেবো বলো কাশবো গুঞ্জা দুধ দিয়ে চাল দিয়ে ছেড়ে দেবে হয়
তোরা মজা লয়ে গেছে তাহলে এনে গুড় ছেড়ে দেই হ্যাঁ যা যা দো লাগে এখন দিয়ে দাও তো গুড় দি গুড় দিয়ে তাহলে এই যা গুড় কালারিয়ে লাল হয়ে গেল গুড়ের জন্য তাহলে এই যা এই বুঝে ছেড়ে দেই কুলে দিতে কুলে দিয়ে যাও যা ধুইলে মুখসা ওই ধুইলে সর্ষে দিতে ওই ধুইলে সর্ষে দিতে সবাই ডায়াবেটিস গ্যাসের সমস্যা নামিয়ে দিই পুলি পিঠা বানাইছি তারপর সর্ষে পিঠা বানাইছি বুকসা বানাইছি দুধ দিয়ে খাদের উপর দিয়ে রান্না করা হয়েছে তাই এটা খাইয়ে পর খাই তোমরা পাশে খাই মা খাও গরম গরম শীতের দিনে মজা লাগে থাকলো সে মিষ্টি জাতি জিনিস কম খায় কারণ তার সমস্যা আছে ডায়াবেটিসের জন্য আবার আসলে আবার অন্য কিছু বানিয়ে দিন ঠিক আছে হালকা মিষ্টি যারা পারে মিষ্টি খায় তারা পারতো আমরা তো মিষ্টি কম খাই কম পছন্দ করি যারা খাইতে পারি মিষ্টিটা পছন্দ কম রান্না হোটেল রঙের তো খুব মিঠা খেয়ে হারে বিয়েও প্রচুর পরে মানে গুড় খাওয়ার পাকা মিষ্টি তো এক কেজি একবারই শেষ গুড় চিনি প্রচুর পরিমাণে খায় খেজুরে করে সেন্টি আলাদা না সবাই আমার দাস কে ওটি করস না কিন্তু আমাদের ভিডিও শেষ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার দেখা হবে